আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আমরা পেয়েছি আজকের আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমানকে, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আপনাদের যে কোনো আইনি পরামর্শ আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছ থেকে নিব, সেই সাথে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েও আমরা আলোচনা করব। তবে শুরুতেই আমরা ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 6463079828, এই নম্বরে আমরা সরাসরি আছি ফেসবুকেও, www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। শুরুতেই 2018 চলে আসলো এবং আমরা শুরুতেই যদি আলোচনা করি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বছরে চলে এসেছে। আমরা আজকের সংবাদের যদি বিশ্লেষণ করি, বিভিন্ন জায়গায় যেটি আসছে যে তার প্রথমেই হচ্ছে জানুয়ারিতে শাটডাউনের একটি ব্যাপার আছে, দ্বিতীয়ত যে বিষয়টি অভিবাসন নিয়ে সেটি নিয়ে আমরা আলোচনা করব, ডেকা প্রোগ্রাম যেটি বলা হচ্ছে মার্চের 5 তারিখ হচ্ছে ডেডলাইন। তো আপনার কি মনে হয় এই প্রোগ্রামটির ভবিষ্যৎ কি, ড্রিমারদের নিয়ে যে না ডেকা প্রোগ্রাম যেটা প্রেসিডেন্ট বারাক ওবামা চালু করেছিল, সেটা তো আপনারা সবাই জানেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা আরেকটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটাকে বিভিন্ন প্রভিশনের মাধ্যমে বাতিল করার একটা পরিকল্পনা করেছে, যেটা কিনা মার্চের 5 তারিখ হচ্ছে ফার্স্ট ডেডলাইন, যেটা কিনা প্রথম ব্যাচের কিছু অ্যাপ্লিকেন্ট তাদের স্ট্যাটাস হারাবে এবং তারা ডিপোর্টেশনের সম্মুখীন হবে। এক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট কিন্তু একটা গেম খেলার চেষ্টা করছে বলা যায় এক কথায় ওপেনলি, যে উনি যে ওয়াল করতে চাচ্ছে, পাশাপাশি উনি যে চেইন ইমিগ্রেশন বন্ধ করতে চাচ্ছে, পাশাপাশি উনি যে আপনার লিগ্যাল ইমিগ্রেশন আপনার এটাকে রিডিউস করতে চাচ্ছে, সেটাকে উনি করার জন্য এটাকে একটা আপনার কী বলবো ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করার চেষ্টা করছে ডেমোক্রেট তার অপোনেন্টদের সাথে। বারবারই যখন উনি ডেকা রিনিউয়ের কথা বলে যে তাহলে উনি সাথে সাথে অল্টারনেটিভ এই প্রস্তাবগুলো দেয় যে ডেমোক্রেটদেরকে এগুলোর জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ডেমোক্রেট পার্টি এইসব যে ওয়াল করার ব্যাপারে, তারপর চেইন ইমিগ্রেশন বন্ধ করার ব্যাপারে কোনো প্রকার সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে ডেকার ভবিষ্যৎ কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আজকে কিন্তু একটি টুইটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটদেরই দোষারোপ করেছেন যে ডেকা প্রোগ্রামটি আলোর মুখ দেখছে না। উনি বরাবরই কোনো কিছু যদি নিজে করতে না পারে সেটা অপোনেন্ট পার্টিকে সবসময় আমরা দোষারোপ করে থাকি। যেমন আপনি দেখবেন যখন হেলথ কেয়ার বিলটি বারবার যখন বাধা সম্মুখীন হচ্ছিল, সেই সময়ও কিন্তু উনি ডেমোক্রেট পার্টিকে কিন্তু দোষারোপ করেছিল। একজন ফোনে আছেন আমাদের সাথে, কে আছেন? আমার প্রশ্নটি হলো, আমার ছোট ছেলের বয়স হলো 23, জি, আমার মিসেস হলো গ্রিন কার্ড হোল্ডার, সে এখনো বিয়ে করে নাই, সে যদি অ্যাপ্লাই করে সে কি আমেরিকাতে থেকে অ্যাপ্লাই করতে হবে? মানে আপনার ছেলে আমেরিকায় থেকে কি তার জন্য অ্যাপ্লাই করতে পারবে কি না, এই ধরনের প্রশ্ন। আমার ছেলে হলো দেশে আছে। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ না, সে বুঝতে পেরেছি। উনি বলতে ওনার ওয়াইফ গ্রিন কার্ড হলে সম্ভবত ওনার ওয়াইফও বেশিরভাগ সময় অথবা দেশে থাকে। সেক্ষেত্রে কেউ যদি কোনো ইমিগ্রেন্ট ভিসা স্পন্সর করতে চায় কাউকে, সেক্ষেত্রে যিনি স্পন্সর করবেন ওনাকে কিন্তু দেখাতে হবে উনি আমেরিকার বাসিন্দা, দ্যাট মিনস এটা ইংলিশ শব্দ ডোমিসাইল বলা হয়, যে উনি এদেশে বসবাস করে, ওনার এদেশে টাই স্ট্রং, সেই জিনিসটা যখন ফাইনাল ভিসার সময়টা ওনাকে প্রুভ করতে হবে, তো সেই হিসেবে ওনাকে এদেশে বসবাস করতে হবে। ওটা করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আপনার জুলাইয়ের 21 তারিখে ইয়ার জন্য আপনার সিটিজেন অ্যাপ্লিকেশন করেছিলাম আর কি, তো আমার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে জুলাইয়ের 21 তারিখে, আর এখন পর্যন্ত আমাকে কোনো কল করেন, এটা কতদিন লাগতে পারে? আসলে যেটা রেগুলার প্রসেস সিটিজেনশিপের জন্য, যেটি আপনার অ্যাপ্লিকেশন করার এবং ফিঙ্গারপ্রিন্ট শেষ করার 3 মাসের মধ্যে ইন্টারভিউ কল করার কথা, কিন্তু বর্তমান সময়ে ব্যাকলগের কারণে এছাড়া অন্য যে কোনো কারণেই হোক জিনিসটা একটু ডিলে হচ্ছে, সেক্ষেত্রে ডিলের টাইমটা আমরা বলতে পারি আপনার অ্যাপ্রক্সিমেটলি 8-9 মাসও লেগে যাচ্ছে বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে, মানে একটু ডিলে হচ্ছে সবকিছুতে। আরেকজন আছেন ফোনে, সেই সাথে ফেসবুকে আমাদের অনেকে যোগ দিয়েছেন, শহীদুল ইসলাম লক্ষণ সরকার
সরকার, রাহেল ভুইয়া, রাসেল ভুইয়া, তারা সবাই হচ্ছে টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন। কিছু প্রশ্ন আছে আমরা নিব, তবে ফোনের প্রশ্নটি আগে নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি বলছিলাম ডেলোয়ার থেকে, হাসান। জি হাসান ভাই বলুন। হ্যাঁ, আমার কোশ্চেন ছিল অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছে, দুটো কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে যে রিসেন্টলি যে ট্রাম্প পাকিস্তানের কে এদের সাহায্য দেওয়া বন্ধ করে দিল বা এই ধরনের একটা ঘোষণা দিল এবং পাকিস্তানের মোটামুটি একটা এক ধরনের পাক বিতণ্ডা চলতেছে, এটা কি কোনো এফেক্ট আমাদের বাংলাদেশিদের যারা সিটিজেন ইউএসএ তে অথবা আমাদের বাংলাদেশ যারা আছেন এদের উপর কি পড়বে কিনা, যেমন ভিসা প্রসেসিং এর এগুলোতে? সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে এই যে এই মুহূর্তে নর্থ কোরিয়া, তারপরে ইরান, তারপরে পাকিস্তান, এই যে সবটা বড় বড় কান্ট্রিজের সাথে মারামারি একটা আমেরিকার, এটা আমাদের ট্রাভেলিং এর ক্ষেত্রে আমরা যখন যাব আমেরিকার বাহিরে, আমরা বাংলাদেশি কমিউনিটিরা এরা কি কতটুকু সেফটির ক্ষেত্রে আমরা কতটুকু কনসার্ন হওয়া উচিত? খুব সুন্দর দুটি প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ হাসান সাহেব প্রশ্ন করার জন্য। প্রথম প্রশ্ন যেটা আমিও ফলো আপ করেছি, পাকিস্তানের গেস্টে যে টুইট করেছে, উনি আসলে আমাদের প্রেসিডেন্ট বরাবরই এ ধরনের হঠাৎ হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এ ধরনের টুইট করে থাকে, একটা বক্তব্য দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি কোনো এখনো পর্যন্ত পাকিস্তানের কোনো রিয়াকশন দেখিনি। পাকিস্তান রিয়াকশন জানিয়েছে, আমার চোখে পড়েনি। সেটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তারা বলেছেন যে আফগানিস্তানে ফেলিওর হওয়ার জন্যই ডোনাল্ড ট্রাম্প এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আর প্রতিরক্ষা মন্ত্রী আরেকটি যে কথা বলেছে সেটি হচ্ছে পাকিস্তান সব সময় আমেরিকাকে সহায়তা করেছে এভাবে যে তাদের জল, স্থল, আকাশ সীমা, এটা আমার মাথায় কাজ করছিল যে হ্যাঁ আমি বলছি সেটা কাজ করছে। তারা স্পষ্ট বলেছে যে এতদিন ধরে যে সহায়তা দেয়া হয়েছে কোথায় কোথায় কোন খাতে ব্যবহার করা হয়েছে সেটি তারা দিতে প্রস্তুত আছে। এবং এটা কিন্তু আমি নিউজটা না দেখলো আমার মাথায় এটা খেলছিল যে পাকিস্তানকে এভাবে ব্লেম করছে, কিন্তু পাকিস্তান যে কত বড় সহযোগিতা করেছে আমেরিকাকে আফগান ওয়ারের ক্ষেত্রে, আপনার লজিস্টিক সাপোর্ট যেটা বলতে, আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স এখন অন্যদিকে ঘুরছে, যে কোনো সেটার কারণেই হয়তো বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের এগেনস্টে কথা বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমার মনে হয় না যে সেরকম কোনো কিছু হার্ড কোনো কিছু করবে। দেখা গেল যে কিন্তু প্রতিটা কথাই কিন্তু আমরা দেখতে পাই উনি কিন্তু বলে একটা করে আরেকটা। ফর এক্সাম্পল, যেমন ট্রান্সজেন্ডার দেখে কিন্তু উনি বলছে যে আর্মি তার নিবে না, কিন্তু আপনি গত সপ্তাহে খবর দেখেন ওরা সবাইকে কিন্তু আবার রিক্রুটমেন্ট করছে। তো অতএব এই কথার যে আমরা যে বলবো যে আজকে যে ডোনেশন বন্ধ করবে, যে বন্ধ হয়ে যাবে, সেই কথাটা কিন্তু আপনি আমরা বলতে পারি না, বলতে পারি না। আমরা আরেকজনের প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আর ওটা যে ইন্টারন্যাশনাল, যেটা আমরা যেটা আলোচনা করছিলাম যে ইন্টারন্যাশনাল পলিটিক্স সব সময় একটা উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে আমাদের বর্তমান প্রেসিডেন্টের কিন্তু এগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল, সব সময় সব কথাবার্তা বলছে, পাশাপাশি নর্থ কোরিয়ার সাথে বলা যায় একটা চরম বাগ যুদ্ধ চলছে, যদিও আমরা সেরকম ফিজিক্যাল কোনো কিছু এখনো সেটার কোনো আপনার লক্ষণ দেখা যাচ্ছে না যে ফিজিক্যাল ওয়ারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অবশ্যই ওনার যে কথা ছিল যে ট্রাভেলের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, এছাড়াও যে একটা মানে টেরোরিজমের যে একটা আশঙ্কা থাকে সবসময়, সেটার উপরও ভিত্তি করে কিন্তু আমাদেরকে সবসময় একটা মানে সতর্কতার সাথেই ট্রাভেল করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? জামাল মুসলাম, ব্রুকলিন থেকে। জি জামাল ভাই বলুন। কিসের ইন্টারভিউ বুঝতে পারিনি, ধরতে পারিনি। ও ঠিক আছে, আসসালাম কেসের ইন্টারভিউ, এটা এখন ডিপেন্ড করছে প্রতিটা সেন্টারের তাদের ব্যাকলগের উপরে। যেমন আমাদের নিউ ইয়র্কের আপনার ব্যাথ ফেজের সেন্টারে, ওখানে এরা বর্তমানে এখন ইন্টারভিউ স্কেজুলিং করছে জুন জুলাই 2015-এ যারা অ্যাপ্লাই করেছিল তাদের অ্যাপ্লিকেশনগুলো। আর সাপোর্টিং ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করতে পারেন, আর এছাড়াও আপনি কিন্তু ইন্টারভিউ যখন শুরু হবে এর আগ মুহূর্তেও কিন্তু যে কোনো সাপোর্টিং ডকুমেন্টেশন আপনি ইউএসএ থেকে সাবমিট করতে পারেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মুজাম্মেল, আমি একটু কথা বলতে চাচ্ছি ভাইয়ের সাথে। জি অ্যাটর্নি আছেন, কথা বলেন। হ্যাঁ বলুন।
আমার কথা হচ্ছে যে আপনার আমি 2014 আসছি দেশে, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার একটা বাবু আছে, কিন্তু আপনার আমার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে আপনার অলমোস্ট 2 years হয়ে গেছে, মানে ফ্যামিলিগত আর্গুমেন্টের কারণে আমি আমার গ্রিন কার্ডটা রিনিউ করতে পারছি না। তো ইন ফিউচারে কি এটা করা যাবে, বা আমি এদেশে থাকতে গেলে কি কোনো স্ট্রাগল ফেস করতে হবে এটার জন্য, বা মানে কি করলে ভালো হয়? কথাটা কেটে কেটে গেছে, তবে যেটা মনে হচ্ছে যে উনি গ্রিন কার্ড নিয়ে আসছে, ওনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, দ্যাট মিনস ওনার হয়তো সম্ভবত কন্ডিশনাল গ্রিন কার্ডস আছে 2 বছরের। তো সেক্ষেত্রে কন্ডিশনাল গ্রিন কার্ড রিনিউর ক্ষেত্রে আমি ইন জেনারেল এটা একটা অ্যাডভাইস করে দিই, সেটা হচ্ছে যদি আপনি স্পাউসের সাথে থাকেন এবং আপনার বোনাফাইড ম্যারেজ থাকে, তাহলে আপনি রেগুলার ওয়েতে আপনি এটা রিনিউ করতে পারেন। যদি আপনার স্পাউসের সাথে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আর অল্টারনেটিভ ক্যাটাগরি আছে, আপনি বেটার স্পাউস হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার ডিভোর্স হয়ে যায় আপনি ডিভোর্স ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। আর এছাড়া কোনো ক্যাটাগরিতে যদি আপনার না পড়ে আপনি হার্ডশিপ দেখিও কিন্তু এটা রিনিউ করতে পারেন। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন হচ্ছে যে আমি আমার বেবির জন্য 3 মান্থ বয়সের বেবির জন্য সিআরবি অ্যাপ্লাই করেছিলাম আর কি। তো এখন হচ্ছে ও যখন পাসপোর্ট পাবে ওখানে, তখন এখানে আসার পরে কি আমি সিটিজেনশিপ জন্য ন্যাশনালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে রেগুলার ওয়েতে, নাকি অন্য কোনো ওয়ে আছে, নাকি ন্যাশনালাইজেশন দিয়ে দিবে ওখানে? আর সেকেন্ড থিং হচ্ছে যে আমার ওয়াইফ এবং মার ভিসা হয়েছে রিসেন্টলি, তো অ্যাজ এ সিঙ্গেল হিসেবে আমার ইনকামটা একটু হাই, তো আমি যদি তাদেরকে ট্যাক্স ফাইলের আগে এনি ডিপেন্ডেন্ট দেখাই, তাহলে কি কোনো বেনিফিট হবে কিনা, বা তো কোনো পজিটিভ ট্যাক্স রিটার্ন আসবে কিনা, এটা জানতে চাই। আপনি তো ইউএস সিটিজেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যে চাইল্ড বাংলাদেশে বর্ন হয়েছে, উনি রেগুলার ওয়েতে ঢাকা এম্বাসি থেকে সার্টিফিকেট অফ বার্থ নিতে পারে, পাশাপাশি পাসপোর্ট নিতে পারে। ওনার ক্ষেত্রে আবার নতুন করে এখানে কোনো আপনার প্রসিডিংস দরকার নেই, কোনো প্রকার ন্যাচুরালাইজেশন সার্টিফিকেট অথবা সার্টিফিকেট ন্যাচুরালাইজেশন কোনো কিছু দরকার নেই। উনি ওনার বার্থ সার্টিফিকেট এম্বাসি থেকে যেটা দিবে, পাশাপাশি হচ্ছে ওনার পাসপোর্ট ইজ ফাইন ওনার ক্ষেত্রে। আরেকজন আছেন, আর উনি আরেকটা বলেছিল যে ওনার এই ট্যাক্স ঢুকাতে পারবে কিনা। আসলে আমি ট্যাক্সের বিষয়ে আমি পুরোপুরি এত ইয়ে না, কিন্তু যতটুকু বলতে পারি যে আপনি যদি কাউকে ট্যাক্সকে ইনক্লুড করতে চান, অ্যাটলিস্ট 6 মান্থস আপনার সাথে থাকতে হবে এটা আপনার রেসিডেন্সি। তো ওনার আসার পরে ওই বছরই হয়তো বা আপনি অ্যাড করতে পারবেন ওদেরকে। আর নতুন শিশু যদি এখানে জন্ম নেয়, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি ট্যাক্সের সাথে চলে আসে করেন ক্ষেত্রে, সেটাও কিন্তু আবার ডিপেন্ড করে আপনার, যদি ওই বছরের এই আপনার, যেমন আপনি যদি কেউ যদি ডিসেম্বরের পরে বর্ন হয় এবং এপ্রিলের মধ্যে উনি যখন ট্যাক্স ফাইল করতে যাবে, কিন্তু ওই সন্তানকে কিন্তু ঢুকাতে পারবে না, ডিসেম্বর আগে সন্তানকে কিন্তু ওনাকে ঢুকাতে পারবে না। আর প্রিয় দর্শক, কর নিয়ে ট্যাক্স সংক্রান্ত যদি আপনারা প্রশ্ন করতে চান, আগামীকাল ঠিক একই সময়ে আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করব, সে আপনারা প্রশ্ন করতে পারেন। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ব্রুকলিন থেকে ইমাম কইয়া। জি বলুন। আমার আব্বা গ্রিন কার্ড হোল্ডার, তাই আমার আম্মার লাগি অ্যাপ্লাই করছিল, করার পরে তাই দেশে গেছিল গিয়া, এখন তাই সাইরা 6 মাস বাদে আইতে, বাট খুব বেশি ঠান্ডা তো এখন, তো তাই যদি 1 বছর মানে পিছিয়ে আইন তাহলে কোনো সমস্যা হইব না? আমি জানতে চাচ্ছি আমার এই আগস্টে গ্রিন কার্ডের মেয়াদ শেষ, কতদিন আগে অ্যাপ্লাই করতে হবে গ্রিন কার্ড? এটার রুলটা হচ্ছে যাদের মানে করেন সাধারণত 10 ইয়ার্স গ্রিন কার্ড যারা পেয়ে থাকে, সেক্ষেত্রে আপনার 6 মাসের মধ্যে করতে হয় আপনার এটা রিনিউ করা, মানে রিনিউর জন্য। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় অনেকে ভুলে যায়, ইভেন এক্সপায়ারেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা ফ্লেক্সিবল রুল, স্টিল উনি অ্যাপ্লাই করতে পারে সেটা রিনিউ করার জন্য, মানে এখনই অ্যাপ্লাই করতে পারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোনা জি কুইন্স থেকে কল করেছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এখন সিটিজেনশিপের জন্য কোন মান্থ তারা কল করছে?
যদি আমি খেয়াল করি আমার অফিস থেকে দেখা যায় যেগুলো আমরা এপ্রিল মেতে অ্যাপ্লাই করেছি তাদেরগুলো আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি ইন্টারভিউতে কল করছে, মানে 2017 এপ্রিল মেতে যাচ্ছে, আমি মে মাসে অ্যাপ্লাই করেছি, মানে শুন পেয়ে যাবেন তাহলে চলে আসছে খুব শিগগিরই, আপনি তাহলে পেয়ে যাবেন। আরেকজন আছেন, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আপনাকে এখন অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে হবে, অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি ন্যাশনাল ভিসা সেন্টার থেকে কেস নাম্বার পাবেন। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বেশ লম্বা সময় লাগে, তবে অ্যাডভাইস হলো যে আপনি নিয়মিত ওদের সাথে ফলো আপ করুন, কেসের আপডেট জানার চেষ্টা করুন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? পবিত্র সুন্দর, জি আপনার প্রশ্নটি করুন। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি একটু জানতে চাচ্ছিলাম একটু সিটিজেনশিপের উপলক্ষে। জি আপনি প্রশ্ন করুন। আমার নাম হলো শারমিন, আমি কুইন্স থেকে বলছি। আচ্ছা আমার কোশ্চেনটা হলো যে আমার এই মার্চে 5 বছর হবে, তো আমি কি এখন কি অ্যাপ্লাই করব বা 2018 তে করব নাকি 2019 করলে, কোনটা করলে ভালো হয়, আগে করলে ভালো হয় না পরে করলে ভালো হয়? তো আর হলো কতদিনের মধ্যে আমি পেয়ে যাব পাসপোর্ট? হ্যাঁ, সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন যে টাইমিং, রেগুলার যে টাইমিং সেটা হচ্ছে 5 বছর, সেক্ষেত্রে কিন্তু আবার 3 মাস আগেই করা যায়। যেহেতু আপনি বলেছেন 5 বছর হয়ে গেছে, আসলে দেরি না করে আপনার করে ফেলা উচিত। আর এখানে উচিত এই শব্দটা কেন ব্যবহার করলাম সেটা হচ্ছে ইমিগ্রেশন লয়তে কিন্তু এটা একটা ইন্ডিকেশন আছে, যখনই কারো গ্রিন কার্ডের মেয়াদ পূর্ণ হবে তাদের কিন্তু দেরি করা উচিত না, সাথে সাথে কিন্তু সিটিজেনশিপের প্রসেসিং অ্যাপ্লাই করে দেওয়া উচিত, অ্যাপ্লাই করে দেওয়া উচিত। আরেকজন আছেন ফোনে, এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নূপুর আপা, আমি কুইন্স থেকে বলছিলাম, আমি একটু অ্যাটর্নি সাহেবের সাথে কথা বলবো। জি আপনার নামটি বলে নিন ভাইয়া। আমার নাম মোহাম্মদ সুবেদ খান। জি আমি কুইন্স থেকে বলেছি। আমার 2015 ডিসেম্বরে আমি অ্যাসাইলাম করেছি, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো চিঠি আসে নাই বা কোনো কল পড়েনি, তো এটা আমি কি অ্যাটর্নি সাহেবের কাছে জানতে চাই, এটা কি আমার রিসেন্টলি হবে না আরো সময় লাগবে? হ্যাঁ, আমি কিছুক্ষণ শুরুতেই বলেছিলাম যে অ্যাসাইলামের এখন যারা আমার অফিস থেকে দেখা যায় যারা জুন জুলাইতে অ্যাপ্লাই করেছে তাদের ইন্টারভিউগুলো আমরা দেখতে পাচ্ছি, এখন তারা স্ক্যাজুল করছে উইদিন 3 উইকস 4 উইকসের মধ্যে। তো উনি যেহেতু ডিসেম্বর করেছে, আমার মনে হয় উইদিন 6 মান্থের মধ্যে উনি হয়তো বা ইন্টারভিউ ডেট আশা করতে পারেন, আশা করতে পারেন। প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর এসে আপনাদের প্রশ্ন নিব। সেই সাথে অ্যাটর্নি মাহফুজুর রহমান ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করব। আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। শুরুতে অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা একটি প্রশ্ন নিয়ে নিই, বিরতির আগ থেকে তিনি অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটি বলে প্রশ্নটি করুন। জি আমার নাম শাহিন, আমি নিউ ইয়র্কে থাকি। জি করুন, আপনি টেলিভিশনের ভলিউমটি না শুনে ভাইয়া একটানে প্রশ্নটি করুন। আমি আজ থেকে 4 বছর আগে আমেরিকা ঢুকছিলাম, মেক্সিকো হয় ঢোকার পরে আমি অ্যাসাইলাম কেস মারছিলাম, তো আজ থেকে প্রায় 7 মাস আগে আমাকে ডিনাই করছে। এখন যদি আমি বিয়ে করি তাহলে কি আমি দেশ আউট হওয়া লাগবে? না, বিয়ে মানে আপনি কাকে বিয়ে করতে যাচ্ছেন, এখানকার সিটিজেন কিংবা গ্রিন কার্ড হোল্ডার ধারী? আপনার যদি বর্ডারে ধরা দেয় এটাকে অ্যারাইভিং এলিয়ান বলে, তাহলে সেক্ষেত্রে ওনাকে দেশে ফিরতে হবে না, এখান থেকে উনি ইচ্ছা করলে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে।
আর যদি উনি অ্যারাইভিং এলিয়ান না হয়, উনি বর্ডার ক্রস করে ভিতরে চলে আসে, তখন যদি ওনাকে ল এনফোর্সমেন্ট এজেন্সি পেয়ে থাকে সেক্ষেত্রে উনি আনলফুল প্রেজেন্স হিসেবে ধরা হয়। আর সেক্ষেত্রে উনি বিয়ে করতে পারে, ইউএস সিটিজেন যদি বিয়ে করে সেক্ষেত্রে এখানে অ্যাডজাস্ট করতে পারবে না, কিন্তু সেক্ষেত্রে স্টিল যে আমাদের যে ওয়েভার 601A ওয়েভার, যে প্রভিশনাল ওয়েভার, সেটা ইউজ করে উনি দেশ থেকে ভিসা নেওয়ার ব্যবস্থা করতে পারে। কিন্তু সেক্ষেত্রে ওনাকে কিছু কাজ করতে হবে এডিশনাল, যে ওনার যে রিমুভাল প্রসিডিংস আছে সেক্ষেত্রে ওনাকে ইনএডমিসিবিলিটি আপনার ইয়েটাকে ইয়ে করার জন্য, অ্যাডমিশন করার জন্য ওনাকে ইউএসএস থেকে অ্যাপ্লাই করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম, আমি কুইন্স থেকে মিলন বলতেছিলাম। জি মিলন ভাই বলুন। জি আমার দুইটা প্রশ্ন ছিল ভাইয়ের কাছে। রিলিজিয়াস এসএলএম নিলে প্রসেস করতে কতদিন টাইম লাগে, এটা কি সেফ কিনা? আর এসএলএম এর মাধ্যমে মানে এটা ফার্স্ট হিয়ারিং টা কতদিন পরে হয়, পার্থক্য নেই, সব ক্ষেত্রেই একই সময় লাগবে। সেক্ষেত্রে উনি যদি অ্যাসাইলাম, তো আপনার এখন উনি কি পজিশন আছে সেটা আমি নট শিওর, কিন্তু আমি ইন জেনারেল বলতে পারি সেটা হচ্ছে আপনার দুই প্রকার অ্যাসাইলাম আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে ডিফেন্সিভ। যদি অ্যাফার্মেটিভ হচ্ছে যারা কিনা ইউএস আমেরিকায় থাকে, অলরেডি আছে, আপনার প্লেন করে আসছে অথবা বর্ডার ক্রস করে ভিতরে ঢুকে গেছে, তারা ইউএসএসসির কাছে তাদের যে ক্লেমটা সাবমিট করবে, যেটা আপনার অ্যাসাইলাম অফিস হয়ে তবে কোর্ট প্রসেসে যায়, সেটা হচ্ছে অ্যাসাইলাম, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম। তো টাইমের ক্ষেত্রে আমি বলবো অ্যাফার্মেটিভ অ্যাসাইলামের সবগুলো প্রসিডিউর শেষ হতে 7-8 বছর লেগে যায়। আর যারা কিনা বর্ডার ক্রস করে আসে, আইস অফিসার ধরা পড়ে, সেক্ষেত্রে আপনার কোর্ট প্রসেসিংয়ে থাকে এবং জাজের কাছে ফাইল করে অ্যাসাইলাম, সেটা হচ্ছে ডিফেন্সিভ অ্যাসাইলাম। তো সেক্ষেত্রেও 4-5 বছর সময় ব্যয় হয়। আরেকজন আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মুসা বলছি কুয়েত থেকে। জি বলুন ভাই। আমার দুটো প্রশ্ন আছে। জি হ্যাঁ বলুন। একটা হচ্ছে আমার মা, ওনার প্রায় 10 বছর হলো গ্রিন কার্ড পেয়েছেন উনি, কিন্তু ওনার ল্যাঙ্গুয়েজগত সমস্যা এবং বয়সের কারণে আসলে উনি সিটিজেনশিপের পরীক্ষা আসলে ওনার পক্ষে রেগুলার ভাবে ইংরেজিতে বলা, কথা বলা এভাবে সম্ভব না। তো এটাতে কি করতে পারি? আমি লয়ারের সাথে কয়েকটা লয়ারের সঙ্গে কথা বলছিলাম, বাট দে আর আস্কিং অ্যাবাউট ভেরি এক্সপেন্সিভ লাইক ট্রান্সলেটর ইউজ করা এবং এসব আর কি। তো আর কোন পন্থা আছে কিনা উইদাউট লাইক উইদাউট এনি লয়ার্স অর বাই ল, আর কি করতে পারি ওনার জন্য? 10 বছর হয়ে গেছে গ্রিন কার্ড। আর একটা প্রশ্ন হচ্ছে আমার মাদার ইন ল, উনি 1 বছর হলো দেশে আসেন গ্রিন কার্ড নিয়ে, তো 1 বছর পার হয়ে গেছে, এখন তো গ্রিন কার্ড সম্ভবত বাতিল হয়ে যাবে, তো আমি কি আবার সেকেন্ড টাইম গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা ওনার জন্য? হ্যাঁ, প্রথম প্রশ্নের আনসার হচ্ছে এই সিটিজেনশিপ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটা এক্সামশন আছে, মেডিকেল এক্সামশন বলে। যেহেতু আপনি বলেছেন আপনার মা অসুস্থ, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার মা ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, ডাক্তার হয়তো বা এক্সামিন করে দেখতে পারে এমন কোনো হয়তো বা কোনো অসুখের মধ্যে উনি আক্রান্ত, যার কারণে উনি মেমোরিতে কোনো কিছু রাখতে পারে না, সেটা যদি ডাক্তার আইডেন্টিফাই করতে পারে, সেক্ষেত্রে ইউএসএস এর নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম কমপ্লিট করে এবং আপনার রেগুলার আর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সহ জমা দিলে সেক্ষেত্রে ওনাকে পরীক্ষা ছাড়াই উনি ইচ্ছা করলে সিটিজেনশিপ নিতে পারে। আর আরেকটি প্রশ্ন ছিল, 1 বছরের বেশি গ্রিন কার্ড হোল্ডারধারী যদি থাকে, এখন কি আবার আবেদন করতে হবে না, কোন প্রসেসিং আছে? হ্যাঁ, উনি যদি 1 বছর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ইমার্জেন্সি যদি কোনো কারণ থাকে, সেক্ষেত্রে উনি SB1 ভিসা যেটা এমবেসি থ্রুতে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারে, আর এছাড়াও আবার সম্পূর্ণ নতুন অ্যাপ্লিকেশনও ফাইল করতে পারে। ফাইল করতে পারেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন? জি আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ভার্জিনিয়া আলেকজান্ডিয়া থেকে বলছিলাম। জি আমি ছোট করে দুটো প্রশ্ন করব। নামটি বলে নিন ভাইয়া। রাজীব আহমেদ। আচ্ছা জি। জি ম্যাম, আমার প্রথম প্রশ্ন হলো, আমার এক ফ্রেন্ড, ও গ্রিন কার্ড হোল্ডার, তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করবে, বাট ও অলরেডি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এখন যদি সে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে, দেখা গেল যে ও সিটিজেনশিপে অ্যাপ্লাই করে ফেললো, তাহলে গ্রিন কার্ডে তো 2-2.5 বছর লাগে ওয়াইফকে আনতে, তো পরে ও যদি সিটিজেনশিপ পায় এই এখন যদি অ্যাপ্লাই করে, তাহলে কি ওটা কি আপগ্রেড করা যাবে এবং ওই ওই ক্যাটাগরিতে পড়বে নাকি, যে সিটিজেনশিপ যে ফ্যাসিলিটিসটা পায় তার স্পাউসের জন্য? নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড হলো, আমার এক আন্টি সেম, ওনার মেয়ে, তার ওনার মেয়ে
তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে আর কি, সরি এক ভদ্রমহিলা মানে ওনার মেয়ে তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, বাট ভদ্রমহিলা এখন যদি সিটিজেনশিপ হয় ওই চার বছর না পাঁচ বছর অলরেডি হয়ে গেছে, তাহলে কি ওই যে যদি এখন ওনার ওই ওই ছেলের মা যদি এই জিনিসটা আপগ্রেড করে মেয়েটা নিয়ে নেয় তাহলে কি ওই মা হিসাবে সেই ইয়াটা স্পাউস ফ্যাসিলিটিটা পাবে কিনা সন্তান সন্তানের জন্য, এই দুটাই প্রশ্ন। প্লিজ অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে কোন টাইম ফ্রেম থাকবে না, প্রসিডিংস করতে যত সময় লাগে সেই সময়ের মধ্যেই আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অতি সত্বর আপনি ভিসার জন্য কাগজপত্র পেয়ে যাবেন। ওটা এটা গেল একটা। আর সেকেন্ড হচ্ছে যদি কোনো ভাই বোনের জন্য যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে সেটার প্রসেসিং টাইম হচ্ছে এখন 2000 জুন 2004। আর হচ্ছে ইউএস সিটিজেন প্যারেন্টস তার যদি আনমেরিড চাইল্ডের জন্য অ্যাপ্লাই করে সেটা এখন প্রসেসিং চলছে আপনার 2010, দ্যাট মিন্স এটা প্রায় 6 বছর রিডাকশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা থেকে আরেকটাতে আপনার প্রায়োরিটি নেওয়ার কোনো সিস্টেম নেই, ওনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে ওনাকে আবার সিমিলার ওয়েতে প্রায়োরিটি গুনতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আমার নাম লোপিকা। জি আপা বলুন। আচ্ছা সালাম আলাইকুম, আমি জানতে চাচ্ছি আমার আব্বু আম্মুর জন্য অ্যাপ্লাই করেছি, আমাদেরকে ইন্টারভিউর জন্য কলও দিয়েছে, ইন্টারভিউর দিন আমাদেরকে বললো কি আমাদের ফাইল আসেনি, তো আমরা এরপর থেকে ওয়েট করছি, 4 মাস হয়ে গেছে, এখন আমাদের কি আবার নতুন করে প্রসেস স্টার্ট করতে হবে না কি করতে হবে এটাই বুঝতে পারছি না। হ্যাঁ এটা তো খুবই ইরেগুলার একটা মানে ইনসিডেন্ট বলা যায়। ইন্টারভিউ ওরা স্কেজুল করার সাথে সাথে কিন্তু আপনার ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ফাইলটি পাঠিয়ে দেয় ইমিগ্রেশনের কাছে, তো সেক্ষেত্রে আপনি এমবিসিতে তো ফলো আপ করুন, পাশাপাশি ন্যাশনাল ভিসা সেন্টারের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা ফোনে প্রশ্নটি নেওয়ার আগে অনেকেই আমাদের ফেসবুকে প্রশ্ন করছেন, বেশিরভাগের প্রশ্ন হচ্ছে যদি গ্রিন কার্ড হোল্ডারধারী হয় তাহলে স্পাউসের জন্য কতদিন লাগবে, তো আপনি যদি জেনারেলাইজ এই প্রশ্নটির উত্তর আমরা প্রায়ই দিয়ে থাকি, সিটিজেন হলে কতদিন লাগবে, গ্রিন কার্ড হোল্ডারধারী কতদিন হবে, তাহলে অনেকের প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে যায়। হ্যাঁ গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস এটা হচ্ছে ফ্যামিলি মেম্বার ধরা হয়, সেক্ষেত্রে ওনাদেরকে প্রায়োরিটি টাইম ফলো করতে হয়। বর্তমানে হচ্ছে আপনার ফেব্রুয়ারি 2016 যারা অ্যাপ্লাই করেছিল তাদের ভিসাগুলো ইস্যু করছে, সেই হিসেবে বলা যায় 2 ইয়ার্স, নিয়ারলি 2 ইয়ার্স লেগে যেতে পারে বর্তমানে অ্যাপ্লাই করলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন সময় কিন্তু এটা আপস অ্যান্ড ডাউন হয়, কোনো সময় 2.5 বছর হয়ে যায়, কোনো সময় 1.5 বছর হয়ে যায়, কোনো সময় 1 বছর হয়ে যায়। তো গ্রিন কার্ড হোল্ডার অ্যাপ্লাই করলে এখন বর্তমানে যদি কেউ অ্যাপ্লাই করে মনে করেন 2 বছর আনুমানিক সময় ধরে রাখতে হবে, 2 বছর। আর যদি সিটিজেনে কেউ অ্যাপ্লাই করে উনি হচ্ছে ইমিডিয়েট রিলেটিভস, এটা অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য প্রসেসিংয়ে যত সময় লাগে সেটাই, সেটা এখন বর্তমানে 7 থেকে 8 মাস, কোনো কোনো সময় 10 মাসও লেগে যাচ্ছে, 10 মাসও লেগে যায়। আর আছেন কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ আলী কুলিশ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা আমি 2006 আমার মেয়েকে নিয়ে আসি, তখন ওর বয়স ছিল 6 বছর। প্রশ্নটি শেষ করুন ভাইয়া। জি এরপর ওর মা বাবা আমরা সিটিজেন হয়ে গেছি, তো মেয়ের গ্রিন কার্ড ছিল 2016 সেটা এক্সপায়ার হয়ে গেছে, বাই দিস টাইম আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি 5 মাস আগে, এখন কি গ্রিন কার্ড রিনিউ করাটা জরুরি না সিটিজেনশিপের অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করব, কাইন্ডলি পরামর্শ দিবেন। না গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে, অবশ্যই অবশ্যই গ্রিন কার্ড রিনিউ করার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যদিও আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আপনার সিটিজেনশিপের যে সার্টিফিকেট সেটা আসতে প্রায় 10 থেকে 12 মাস লেগে যায়, তো অবশ্যই অবশ্যই আপনি ওনার রিনিউর জন্য অ্যাপ্লাই করে দেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম আয়েশা আক্তার, আমি ব্রুকলিন থেকে বলছি। জি বলুন আপা। আমি আমার হাজবেন্ডের জন্য 2016 জুনে অ্যাপ্লাই করছিলাম, তো এখন আমার হাজবেন্ডের বিশেষ কি দেওয়া হয়েছে, ডিসেম্বরের 8 তারিখে আমার একটা বেবি হয়েছে, এখন আমি আমার হাজবেন্ড বিশেষ কি দেওয়ার 6 দিন পরে ইন্টারভিউর জন্য ডাকবে, আর
মানে ইমার্জেন্সি আনার কোনো ব্যবস্থা আছে? কারণ আমি এখানে এক আমার বেবিকে নিয়ে আমি খুব, মানে আপনি কি গ্রিন কার্ড হোল্ডার ধারী, তাই তো? জি আমি গ্রিন কার্ড সেরকম কোনো সুযোগ নেই, কারণ সেখানে প্রায়োরিটি ডেট এটা বাধা হয়ে দাঁড়িয়ে থাকবে এটা। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম আমাদের ফোনে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সেহেতু আজকে আর ফোন কোনো নিতে পারবো না। আগামীকাল আমরা ট্যাক্স নিয়ে কথা বলবো, এর পরের দিন আবার অভিবাসন নিয়ে কথা বলবো। আপনারা প্রশ্নগুলো আমাদের জন্য ঠিক রাত 10টা থেকে 11টা আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। আমরা কথা বলছিলাম ডেকা প্রোগ্রাম নিয়ে, সেই সাথে অভিবাসন নীতি এই বিষয়টি চলে এসেছে। তাহলে 2000 মার্চে যারা রিনিউ করার জন্য সুযোগ ছিল তাদের জন্য কি হতে যাচ্ছে? আপনি বলছিলেন যে নেতিবাচকভাবেই আসছে। হ্যাঁ, সেটা একটা অনিশ্চয়তা রয়ে গিয়েছে, কারণ প্রেসিডেন্ট কিন্তু বারবার কিন্তু আপনার ডেমোক্রেটদেরকে কিন্তু ওনার যেই নির্বাচনী প্রতিশ্রুতি, যে পলিসিগুলো ছিল সেগুলো বাস্তবায়নের জন্য কিন্তু চাপ দিচ্ছে। তো সেক্ষেত্রে ডেমোক্রেটরা কিন্তু রাজি হবে বলে মনে হয় না। তো সেক্ষেত্রে একটা অনিশ্চয়তা রয়ে গেছে, সেক্ষেত্রে একটা বিশাল সংখ্যক ডেকা অ্যাপ্লিকেন্ট তারা কিন্তু একটা ডিপোর্টেশনের সম্মুখীন হওয়ার চান্স আছে। আরেকটি বিষয়ে প্রশ্ন করেছিলেন একজন, একদম পররাষ্ট্রনীতি নিয়ে, পাকিস্তানের সাথে, সেই সাথে নর্থ কোরিয়া, ইরান, সবগুলি আমরা পরিস্থিতি দেখছি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নেতিবাচকই। এবং আমরা যদি আজকে নিকি হেলির বক্তব্য বিশ্লেষণ করি, তিনি একদম ট্রাম্পের সুরে কথা বলেছেন, পাকিস্তান ইস্যুতেও, নর্থ কোরিয়া ইস্যুতেও, ইরান ইস্যুতেও। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি, জিওগ্রাফিক্যালি উনি একটি প্রশ্ন করেছিলেন যে পাকিস্তানের ইম্প্যাক্টটি কি বাংলাদেশে গিয়েও পড়বে কিনা, কিংবা বাংলাদেশি প্রবাসীরা যারা আছেন তাদের উপরে কারণ পাকিস্তান ইস্যুটি এসছে, এটা আরেকটা কারণ আছে, হিডেন কারণ, সেটা হচ্ছে আমরা জেরুজালেমের যে নিন্দা প্রস্তাব সেটার কিন্তু এগেনস্টে ভোট দিয়েছিল। পাশাপাশি কিন্তু নিকি হেলি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে দেখে নিব যারা করেছে, সেটারও একটার এই শো, আমি বলবো যে শো ডাউন, আমি কিন্তু বলবো যে প্র্যাকটিক্যালি কিন্তু কোনো এইড বন্ধ করবে না, কারণ জিওগ্রাফিক্যালি কিন্তু পাকিস্তান আমেরিকার এটা একটা বিশাল একটা ইন্টারেস্ট জড়িত আছে। যদি পাকিস্তান অ্যাক্সেস না দেয় আফগানিস্তানে, পুরো রিজনে কন্ট্রোল হারাবে আমেরিকা। তো সেই সুযোগ সেটা কখনো আমার মনে হয় না দেশ করবে, এইড চালু রাখবে, পাকিস্তানকে প্রয়োজন আরো এইড বাড়িয়ে দিবে, আমি বলে রাখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। সেই সাথে দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ঠিক একই সময় আমরা হাজির হব সরাসরি অনুষ্ঠান নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।